বন্ধুরা এককালে যারা ফ্ল্যাগশিপ কিলার নামে পরিচিত ছিল তারাই আজকে ফ্ল্যাগশিপ। হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি ভিক ইন্ডিকোডার প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত এবং কেমন আছেন আপনারা। এবং বন্ধুরা আজকের এই ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাবধান থাকবেন, নিয়মিত হাত পরিষ্কার করবেন, জমায়েত এড়িয়ে চলবেন। কিন্তু তার আগে আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে যার উত্তর অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাতেই হবে, এক্ষুনি কমেন্ট করে জানান। সেটা হচ্ছে, আপনাদের কি মনে হয় যে যখনই উঁচু দামে আমরা চলে যাচ্ছি তখন আর OnePlus ব্র্যান্ডের দিকে যাওয়া উচিত? অত টাকা দিয়ে কি OnePlus ব্র্যান্ডের ফোন কেনা ঠিক? কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা কথা বলবো OnePlus 8 সিরিজ সম্পর্কে, আমার পার্সোনালি কি মনে হয়, সিরিজটা ঠিক আছে কিনা, এর দাম ঠিক আছে কিনা, সব কিছু বলবো। কিন্তু তার আগে ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমাদের আপলোড করা কোয়ালিটি ভাষায় বাংলা টেক ভিডিওস আপনারা কেউ মিস না করেন, কারণ আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। তো সবার আগে বন্ধুরা আমরা এই সিরিজটার দাম নিয়ে কথা বলি। তো সাধারণত কি হয়, ভারতবর্ষে যে দামে লঞ্চ হয় সেটা আসলে একটু ইন্টারন্যাশনাল প্রাইস থেকে কম হয়, একটু কম দামে আমরা পাই। তো OnePlus 8 বিদেশে শুরু হচ্ছে $699, যেটাকে যদি কনভার্ট করি তাহলে আপনার চলে আসে প্রায় ৫৩,০০০ টাকায়। কিন্তু আমার মনে হয় ভারতে এটা অ্যারাউন্ড ৫০,০০০ টাকায় লঞ্চ হবে, এবং বাংলাদেশে যদি ডিরেক্ট কনভার্ট কিন্তু এই দামে লঞ্চ হবে বলছি না, তাহলে প্রায় আপনার এই ৬০,০০০ টাকার কাছে চলে আসবে। এবং 8 Pro যেটা শুরু হচ্ছে $৯০০, মানে কনভার্ট করলে আসে ৬৮,০০০। কিন্তু আমার মনে হয় এটা অ্যারাউন্ড ৬৫,০০০ টাকায় লঞ্চ হবে, এবং বাংলাদেশে অ্যারাউন্ড আপনার এই ধরে নিন প্রায় ৭৩,০০০ টাকায় লঞ্চ হবে। এখন বন্ধুরা নির্দ্বিধায় OnePlus 8 যে স্মার্টফোনটা সেটা ওভার প্রাইসড। তার প্রধান কারণ হচ্ছে এর ক্যামেরা, কারণ এর যে ক্যামেরা সেটা হচ্ছে OnePlus 7T থেকেও ডাউনগ্রেড। বলছি সর্বপ্রথম এখানে যে ক্যামেরা ব্যবহার করেছে প্রাইমারি ক্যামেরা সেটা হচ্ছে ৪৮ মেগাপিক্সেলের Sony IMX586 সেন্সর, ফ্ল্যাগশিপ সেন্সর নয়, 686 ব্যবহার করা উচিত ছিল। সেম সেন্সর OnePlus 7Tতেও ব্যবহার করা হয়েছিল। এছাড়া এখানে দেওয়া হয়েছে আপনাকে ১৬ মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, কোনো টেলিফোটো লেন্স দেওয়া হয়নি। টেলিফোটো লেন্স OnePlus 7Tতে দেওয়া হয়েছিল এবং তার থেকে ১০,০০০-এরও ওপরে এবার কিন্তু আপনাকে খরচ করতে হবে OnePlus 8-এর জন্য। কিন্তু এত বেশি দাম দেওয়া সত্ত্বেও আপনার কিন্তু টেলিফোটো ক্যামেরা এখানে পাবেন না, তো অবশ্যই এটা কিন্তু একটা ডাউনগ্রেড। এছাড়া যদি ডিসপ্লের কথা বলি তাহলে হ্যাঁ, এবার আমরা একটু কার্ভ ডিসপ্লে এখানে পাচ্ছি, কিন্তু যদি ডিসপ্লে ওভারঅল কোয়ালিটির কথা বলি তাহলে সেই 90Hz প্যানেল পাবেন, HDR10+ সাপোর্ট, মানে সেই ক্ষেত্রেও বিশেষ কিন্তু কোনো আপগ্রেড আসেনি। যদি ব্যাটারির কথা বলি তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন ৪,৩০০ mAh ব্যাটারির সাথে 30 ওয়াটের যে ড্যাশ চার্জিং আছে OnePlus-এর সেটা পেয়ে যাবেন। এবং অবশ্যই যেটা আপনারা আশা করেন এই যুগে এসে Qualcomm Snapdragon 865 প্রসেসরের সাথে আপনার UFS 3.0 স্টোরেজ, USB 3.1 এগুলো আপনারা পেয়ে যাবেন। যদি আমার মনে হয় UFS 3.1 দেওয়া উচিত ছিল, ঠিক আছে ওটা একটা বিশেষ ব্যাপার নয়। তাহলে এখন কথা হচ্ছে OnePlus 8 কি নেওয়া উচিত? দেখুন আমি সিরিয়াসলি বলবো OnePlus 8 নেওয়া উচিত নয়। তার কারণ হচ্ছে, ঠিক আছে ডিসপ্লেতে একটু আপগ্রেড পেয়েছি, পারফরমেন্স আপগ্রেড পেয়েছি, 5G আছে ঠিক আছে, কিন্তু মেইন আজকের দিনে যে হাইলাইট একটা ক্যামেরা, সেই ক্যামেরায় কোনো ইমপ্রুভমেন্ট তো নেই, বরং উল্টে আরও ডাউনগ্রেড। টেলিফোটো ক্যামেরাটাকে এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অথচ দামের এত তারতম্য দেখুন। যখন আপনি একটা ফ্ল্যাগশিপ ফোনে আছেন তখন এই ধরনের জিনিসগুলো আপনি কিন্তু কখনোই এক্সপেক্ট করতে পারেন না। তো এটা কিন্তু একটা ডাউনগ্রেড, এবং আমার মনে হয় OnePlus 8 কিন্তু অতটাও কেনা বুদ্ধিমানের কাজ হবে না। তো চলুন আমরা কথা বলি OnePlus 8 Pro নিয়ে। তো সর্বপ্রথম এখানে আপনারা পাচ্ছেন 120Hz ডিসপ্লে, 240-এর আপনার হার্জের স্যাম্পলিং রেট, সাথে MMC। এখন MMC কী করে বলুন তো, আপনার ভিডিওগুলোকে স্মুথ করে দেয়। এবার এটা আপনার স্পোর্টস ভিডিওর জন্য ঠিক আছে, কিন্তু সাধারণ যে নর্মাল সিনেমা মুভি টুভিগুলো কিন্তু দেখতে অখাদ্য লাগে। তো এটা এমন কিছু না, এটা একটা ওভারহাইপ ফিচার, অনেক টিভিতেও আছে, আমার স্মার্ট টিভিতে এই ফিচারটা রয়েছে, এমন কিছু না। এছাড়া এখানে যদি ব্যাটারির কথা বলি তাহলে ৪,৫০০ mAh ব্যাটারি পাবেন ঠিকই, 30 ওয়াটের যে OnePlus-এর ড্যাশ চার্জিং পাবেন, এবং 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কিন্তু এই ফিচারটাকে আপনাকে যদি আপনি সুবিধা উপলব্ধ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে OnePlus-এরই চার্জার কিনতে হবে ওয়্যারলেস, এবং তার দাম হচ্ছে $৭০। মানে যে ফিচারটা দেওয়া হয়েছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন না, সে ফিচারটা ব্যবহার করতে গেলে একটা OnePlus-এর আলাদা অ্যাক্সেসরি কিনতে হবে আলাদা $৭০ দিয়ে। তো OnePlus অনেকটা অ্যাপেলের মতোই ধীরে ধীরে হয়ে যাচ্ছে। এবার যদি আমরা এখানে কথা বলি ক্যামেরা সম্পর্কে, তাহলে ক্যামেরা যে প্রাইমারি ক্যামেরা সেটা এখানে দেওয়া হয়েছে আপনাকে IMX689 সেন্সর যেটা অবশ্যই একটা দারুণ আপগ্রেড ভালো সেন্সর কোনো ডাউট নেই কিন্তু যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এখানে সেটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা কারণ আলট্রা ওয়াইডেও কিন্তু আপনাকে 48 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে সাথে Sony IMX586 সেন্সর এবং ডেফিনেটলি এর আলট্রা ওয়াইড কিন্তু অন্যান্য আলট্রা ওয়াইড ক্যামেরা থেকে অনেকটা এগিয়ে থাকবে এছাড়া আপনাকে এখানে দেওয়া হয়েছে একটা টেলিফটো ক্যামেরা কিন্তু সাথে একটা 5 মেগাপিক্সেলের কালার ফিল্টার ক্যামেরা মানে এই ধরনের কাজগুলো তো কম দামি কোম্পানিগুলো করে যে একটা গিমিক লেন্স লাগিয়ে দেয় এত দামি ফোনে একটা কালার ফিল্টার মানে এটা কমপ্লিটলি একটা গিমিক কস্ট কাটিং এর জন্য OnePlus করেছে যার কোনো সত্যি কথা মানে হয় না এবার বন্ধুরা আমি এর ক্যামেরা কম্প্যারিজন ভিডিও দেখেছি আপনাদের দরকার হলে আমি নিচে লিংক দিয়ে দেবো ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে iPhone 11 Pro ক্যামেরা কিন্তু এখনো OnePlus 8 Pro ক্যামেরার থেকে বেটার এবং এর যে দাম যেখানে চলে আসছে ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫,০০০ টাকা এবং বাংলাদেশি মুদ্রায় ডেফিনেটলি ৭০-এর ওপর যাবে তো ওই দামে গিয়ে প্রশ্ন চলে আসে কেউ কি আর OnePlus-এ যাবে নাকি Apple-এ যাবে এটা ডেফিনেটলি একটা প্রশ্ন যেটা ভাবতে হবে মানে এত টাকা থাকলে OnePlus-এর দিকে কেউ এগোবে কি না এটা ভাবনার বিষয় তো আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক করুন তো আপনার দিন ভালো কাটুকে আসেন আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন